সমগ্র দেশতে বৃহস্পতিবারে রাতেপা হাহাকার লাগিল। ইয়ার কারণ হল একটা সংগঠন, নাম হয়েছে PFI, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। দেশের বিভিন্ন প্রান্তত PFI বিরুদ্ধে অভিযান চলা হল। NIA আর ইডিএ 13খনক রাজ্য অভিযান চলালে আর তার পাছতে গ্রেপ্তার হল PFI 100ক অধিক নেতা আর সদস্য। দেশের আন প্রান্তর PFI বিরুদ্ধে অভিযান চলিল আর PFI 10গাক নেতাক গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ি PFI গ্রেপ্তার হওয়া লোকসলর তালিকা, কেরালাত 22গাক, মহারাষ্ট্র 20গাক, কর্ণাটকত 8গাক, অন্ধ্রপ্রদেশত 5, পুডুচেরী 3, তামিলনাডু 10গাক, 10গাক, উত্তর প্রদেশত 8গাক, রাজস্থানত 2গাক, মধ্যপ্রদেশত 4গাক আর দিল্লীত 3গাক, আর সর্বমুঠ 107গাক ব্যক্তিক গ্রেপ্তার করেছে NIA আর ইডিএ। আনহাতে গ্রেপ্তার হয়েছে PFI সভাপতির আন বহু নেতা আর সদস্য, আমিনুল হক, আব্দুল রেজাক, রবিউল হুসেন, নজরুল ইসলাম ভূঁয়া, রফিকুল ইসলাম, আবু সামা আহমেদ, ফরহাদ আলী, খালিলুর রহমান, মুফতি রহমতুল্লাহ আর বাজলুল করিম জালত পড়ছে NIAর। এই সমূহ PFI সদস্য আর নেতাক এটা জেরা চলাই আছে আরক্ষী তথা SB আর NIA। উল্লেখযোগ্য যে PFI বিরুদ্ধে কেতবোর গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। সন্ত্রাসবাদী কার্যকলাপর ধন সংগ্রহর অভিযোগ আছে PFI বিরুদ্ধে। বহিরাষ্ট্রের বৃহৎ পরিমাণের ধন আনি সন্ত্রাসবাদীক বিয়পাই দিয়ার অভিযোগ আছে PFI বিরুদ্ধে। কেবল সিমানেই নয়, ভারত বিরোধী কার্যকলাপর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আছে PFI বিরুদ্ধে। আনহাতে সরকারের এই বিশেষ কঠোর পদক্ষেপর পাছতেই PFI ওয়েবসাইট পর্যন্ত বন্ধ হয়ে পড়ছে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিছুদিন পূর্বে PFI নিষিদ্ধ করার দাবি উত্থাপন করেছিল। আনকি গৃহমন্ত্রী অমিত শাহলৈ রাজ্য সরকারে এই সম্পর্কত পত্র প্রেরণও করেছিল। এই অভিযান চলার পাছতেই দিল্লীত এখন উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত গৃহমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় উপদেষ্টা অজিত ডোভাল আর NIAৰ চিফ উপস্থিত থাকে। আর এই বৈঠকের পাছতেই হয়তো বহুতেই ধারণা করেছে শীঘ্রই ভারত নিষিদ্ধ হয়ে পড়ব পারে PFI আর জালত পড়ব পারে PFI লগত জড়িত হয়ে থাকা বহু নেতা আর সদস্য। স্বাভাবিকতে দেশের বিভিন্ন প্রান্তত PFI বিরুদ্ধে চলা এই অভিযানে বহু প্রশ্নের অবতারণা করেছে। অবশ্যই সমগ্র অভিযোগ নস্যাত করেছে PFI আর ইয়াক এক ষড়যন্ত্র আখ্যা দিছে। উল্লেখযোগ্য যে নগরবেড়াত আজি PFI বহু সদস্যই সরকার তথা আরক্ষীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু একটা কথা সুনিশ্চিত, বিজেপি সরকারে যে PFI এর প্রতি কঠোর পদক্ষেপ অনাগত সময়ত লব তারই হয়তো উমান এতিয়া সকলে পাইছে। ব্যুরো রিপোর্ট, টাইম 8।